করোনার প্রকোপে আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছেন বরেন্দ্রের প্রত্যন্ত অঞ্চলের আমচাষীরা। তাদের সারা বছরের খাদ্য আর অন্যান্য খরচের যোগান আসে এই ফসল থেকেই। করোনার জন্য দুর্যোগ চলছে, আমরা বাইরে পাঠাতে পারবো কিনা এটাই আমরা অসহ্য হয়ে একটা চিন্তার ভিতরে আছি। এই আমটা যে আমরা বাজারজাত করব, সেই ধরনের আমরা গাড়ি পাচ্ছি না, প্যাকেটিং করার লোক পাচ্ছি না, তারপরে আড়তে দিবসে আড়তদার নাই, তাহলে আমরা আমটা বিক্রি করব কার কাছে? অতএব সরকার যদি আমাদের এই আম চাষিদের উপর একটু নজর দিত তাহলে আমাদের জন্য ভালো হতো। তবে সরকারি প্রজ্ঞাপনে শুধু কৃষি পণ্য পরিবহনের অনুমতির কথা বলা হলেও আম বাজারজাত করার বিষয়ে কোনো দিক নির্দেশনা দেয়া হয়নি। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের কৃষি পণ্য যেগুলো আছে এগুলো এই লকডাউনের বাইরে থাকবে, অর্থাৎ এগুলো পরিবহনের কোনো বাধা নেই, মার্কেটিং এর কোনো বাধা নেই। ভোক্তা পর্যায়ের কিছুটা প্রবলেম হবে, যেহেতু লোকজন ঘর থেকে যদি বের না হয় তাহলে সেক্ষেত্রে হয়তো কিছুটা সমস্যা হবে। এছাড়া পরিবহন এবং হার্ভেস্টিং এর ক্ষেত্রে এবং বাজারজাতকরণ এবং আড়তে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা সহ যা যা করণীয় সেটি আমরা করার জন্য আমরা প্রস্তুত আছি। এদিকে খাদ্য ও পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন আম সহ বিভিন্ন ফলে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক, ভিটামিন এ ও সি সহ নানান উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে ঢুকলে কি করে, ও আসলে অক্সিডেন্ট করে, কিছু ইঞ্জুরি রেডিকাল তৈরি করে, সেই রেডিকালগুলো আমাদের ভেতরের শরীরের সেলগুলো ইঞ্জুরি করে। এই ইঞ্জুরিটা ঠেকানোর জন্য আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট লাগে, অ্যান্টিঅক্সিডেন্ট আবার আমের মধ্যে প্রচুর আছে। এবার শুধু রাজশাহী জেলাতেই 17,574 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ। করোনা ভাইরাসের ঝুঁকি মোকাবেলায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আর এক্ষেত্রে একমাত্র ফল আম যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য সবকটি উপাদান বিদ্যমান। আর এক্ষেত্রে সারা দেশে আমের সহজ বিতরণ এবং সহজলভ্যতার জন্য সরকারের সর্বোচ্চ মহলের সহযোগিতা চেয়েছেন সংশ্লিষ্টরা। গোলাম রাব্বানী, মাছরাঙা সংবাদ, রাজশাহী।